অক্সিজেন, কিছু সময়ের জন্য যদি পৃথিবী থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হয় তাহলে কেমন হবে? না, সব সময়ের জন্য না, মাত্র 5 সেকেন্ডের জন্য। ডুব সাঁতার দেওয়ার মতো নিঃশ্বাস ধরে রেখে নিজেকে প্রস্তুত রাখবেন। কি হবে আমাদের আশেপাশে গাছপালা প্রকৃতির, 5 সেকেন্ডের জন্য যদি পৃথিবী থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হয় তাহলে কি হতে পারে, কি কি ঘটতে পারে আপনার সাথে, চলুন দেখে আসি। আমাদের এই বায়ুমণ্ডল, আমাদের আশেপাশের প্রকৃতি, সব কিছু যেমন আছে ঠিক তেমন থাকবে না, এতটুকু আপনাকে কথা দিতে পারি। একটা দীর্ঘ নিঃশ্বাস নিন। হ্যাঁ, 5 সেকেন্ডের জন্য পৃথিবী থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হচ্ছে। শ্বাস প্রশ্বাসে তেমন একটা সমস্যা হবে না, কারণ আমাদের শরীর 30 সেকেন্ড পর্যন্ত শ্বাস প্রশ্বাস না নিয়েই থাকতে পারে। তবে আমাদের পৃথিবীর বড় বড় যত স্থাপনাগুলো আছে সেগুলো মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে, কারণ অক্সিজেন ছাড়া কনক্রিট শুধুমাত্র ধুলাবালি ছাড়া আর কিছুই নয়। অক্সিজেন এস একটা স্পেশাল ধরনের বন্ডিং এজেন্ট, যেটা একটাকে অন্যটার সাথে ধরে রাখতে সাহায্য করে। অক্সিডেশন লেয়ারের অভাবে পদার্থগুলো তাদের কার্যক্ষমতা হারাবে। এই সময়ে যদি আপনি বিচে বসে সূর্য উপভোগ করতে থাকেন তাহলে আপনার ত্বক একদমই পুড়ে যেতে পারে। সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, যেটা ওজোন স্তরে বাধা পাওয়ার পরই পৃথিবীতে আসে। বাতাসে যদি অক্সিজেন না থাকে তাহলে আমাদের কানের ভেতরের অংশ বিস্ফোরিত হবে। অক্সিজেন না থাকা মানে বাতাসের চাপ 21% কমে যাওয়া, যেটা আমাদের শরীর মেনে নিতে পারবে না। আমরা সকলেই জানি আগুন জ্বলতে অক্সিজেন লাগে। পৃথিবীতে যদি অক্সিজেনই না থাকে তাহলে কোনো অটোমোবাইল কারের ইঞ্জিন চলবে না, কারণ ভেতরে স্পার্কি সৃষ্টি হতে পারবে না, সব গাড়ি নষ্ট হয়ে যাবে। আকাশ থেকে প্লেন মাটিতে এসে আশ্রয় পড়বে। পৃথিবীতে যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা মাটিতে দাঁড়িয়ে আকাশ দেখব কালো এবং ঘোলাটে। ও হ্যাঁ, অক্সিজেনের যদি না থাকে পৃথিবীতে তাহলে আমাদের পায়ের নিচে মাটি বিস্ফোরিত হবে, কারণ পৃথিবীর ইনার পার্ট 46% অক্সিজেন দিয়ে তৈরি। কি ভয় পেয়ে গেলেন, চিন্তিত বোধ করছেন? এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা শুধুমাত্র একটি কাল্পনিক ধারণা মাত্র, সুতরাং রিল্যাক্স। এই ধরনের আরও ভিডিও পেতে হলে এই চ্যানেলটির সাথে থাকুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকবেন সবাই, এ পর্ব এ পর্যন্ত।